প্রেম আগুনে জ্বলিয়া মরি ওয়াহে রাব্বানা, আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা, যাহার প্রেমের জ্বালায় মনি জ্বালায় মেরে দিন রজনি, গোপনে গোপনে জ্বলে কেউ তো জানে না, আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনা, মন পাখি বলি দূরে উড়ে যায় তুই মদিনাতে, মদিনাতে গেলে পরে মিটবে বেদনা, আমি যাহার প্রেমের পাগল তিনি মদিনায়। মদিনা শরীফ যদি একবার যাও কি জীবনে, রোজা আতর শরীফ সালাম দেলাবার দেখিলা রে ভাই দিও নয়নে, মানজারা কাবরি ও জবত লাহু শাফাতি, যে মমিনে আল্লাহর হাবিবর যে উম্মত কেয়ামতের আগ পর্যন্ত একবার আল্লাহর হাবিবের রজায়াতর শরীফ দাঁড়াইয়া সালাম দেলাইতে পারবা, কাল কেয়ামতর দিন আল্লাহর হাবিবের উপরে এই উম্মতের উপরে শাফাত করা আল্লাহ নবীর লাগি ওয়াজিব হইব। আল্লাহ আমরা রে বারবার নিছ, আরো যাওয়ার তৌফিক দেও, আমার যে ভাইয়েন এখনো গেছেন না রে বা, এরারে যাওয়ার তৌফিক দেও, যারার মনের মাঝে আল্লাহ তোমার হাবিবের মহাব্বতের আগুন জ্বলতে আছে, এরারে তোমার হাবিবের দিদার দিয়া জীবন জীবন দে আলোকিত হর ধন্য হর, তারার বড় ভাগ্যমান মানুষ। কেনে দুই থেকে আড়াই কিলোমিটার তিন কিলোমিটারের ভিতরে আমার খলিজার টুকরা নয়নন মণি বাদশাহ বাবা হজরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি তাআলা আলাইহির তিনজন সঙ্গী সাথী হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। একজন হইলা মুঈনুদ্দিন সাহ, দুই নম্বর গুলাম রসুল সাহ, তিন নম্বর হইলা বাবা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। আপনার আরো বড় ভাগ্য আপনার এলাকার এক পীর সাহ বিয়ানীবাজার গুলাবগঞ্জ হযরত গুলাব শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি, কত কেরামত আল্লাহু আকবার কত হইম সুবহানাল্লাহ। ও বিয়ানীবাজার থেকে তারা আইছো সাউলন নৌকা লইয়া, গুলাব শাহ কইনা আমারে নেও তুরার লগে আমারে নেও, বলে আপনারা আমরা কয় নিয়ে যাইতাম, আমরা যাইতাম আমরা খামে আইছি ব্যবসার খামে, বলে আমিও তো ব্যবসার যাইতাম, বলে আপনার ফকির মানুষ হিসাব মানুষ লাগে, বলে না উগিরে বা তোরা আল্লাহর দয় তুই না আর না তুই মানে তারা লইয়া গেছেন যত সময় যাইতে লাগছে, ওনে আখতাও খুন বেড়ে ও জঙ্গল আবার লামায় তো বলে আল্লাহর দয় ইগানো বাঘ থাকে, বাঘে খাইব লগে লগে যাত্রাই নিব, বলে খাইলে আমারা খাই নিব, মানে তর্ক করতে করতে তারা বিরক্ত হয়ে গেছে, আমাদের দেলারও বলে আমার ইয়া খাইলে খাই লাগবে না, নামি গেছে আল্লাহ আকবার উলাইম না জঙ্গলের ভিতরে বইছেন বইয়া আল্লাহর ইবাদত করছেন কইরা, মনে হয় বারদিন সকালে কিছু হেডও লাগছে, মনে দিয়া উঠছেন ইন্দু বাড়ি, ইন্দু এরা ডেকা হয় ঠাকুর দিয়ে আইসেন, ঠাকুর দিয়ে আইস ঠাকুর দিয়ে আইসেন, সিরা মুড়ি খোলা সব তানিয়া গুলা সারে দিস খাইছেন তাই, মনে ই খানবাদে রাজা আছে, আগে তো রাজা হল আসিল ইন্দু রাজা, বেটার বউ নতুন গর্ব হইছে, মনে বাচ্চা হইতো আগে তো ডাক্তার ডুক্তর ব্রিটিশ আমলে ডাক্তার ডুক্তর আসলাম, ইয়া আল্লাহ মনে বিপদ আরম্ভ হইছে, মনে মাংসে হয়ে খাম করো বাড়ি ঠাকুর দিয়ে আইস, দেখো ঠাকুর দি কোনটা দেননি তানোর কাছে আইস, হাওয়া বাদে তাই হইল রাজা আইস রানীর লাগি, হ্যাঁ ডাক্তার ডুক্তর নাই পানি হইয়া দিলা, কইলে দাও যাও লইয়া যাও পানি ভরা কম এমনিও উই বলে বাচ্চা গুলাব সার যে খালি ফানি খাইছই ফানি খাওয়ার লগে লগে বাচ্চা খাল্লা শুনে রাজায় ভরছে সহিতা কয় ঠাকুরজি হোক আপনার কিতা দিতা, বলে তুই আমার কিতা দিতে, বলে হোক
আমি তো রাজা দেও কাছো নারুফার কুন্তার অভাব নাই আমার টাকা পয়সা কুন্তা রাখতো না ও যে জঙ্গল দেখি কান খার বলি কান আমার ওখান তো দিলাও দিলা আমারে বলে তো ঠিক আছে দেও কা ও জঙ্গলের ভিতরে গা হামাই গেলা গুলাফসা মাইনসে হন্ডে বাবা ই যে ফিরসাব বেটা গেলা তিন দিন খানিও নাই বনিও নাই জঙ্গলের মাঝখানে বাঘে খাইছে কি সাইটা বাঘ তো আর লাঠি ছুটালো দেখি কোনো আসলে মানে লাঠি উঠি লইয়া গেছ গিয়া দেখো তাই বস্তা দুইটা বিছাইয়া গাড়া একটার মাঝে ঘুমো ও ডাকছো ওনে দেখুন বিলাই সাইড ভাষা সাইড বা ঘুরে এগুন হইলো বাঘ বিলাই না তো আল্লাহর ওলি এমন কেরামত আছিল হ্যাঁ বিলাই হইলে এগুন বিলাই তো মানুষে বাদ হইয়া গেছে সাইসন সাব হই রাখছ সাইসন সাইড ভাই আল্লাহ আকবার ওনে এখন কিতাব না বলে সাইডে বাদ লিয়ে আইসি আপনার লাগে তিন দিনের উপাস বলে ও আমার বুক লাগছে বেটো আনো বলে বাঘ নু বলে কের বাঘ এ বিলাই খালি বিলাই কইছো না সাইডটা একখান গিয়া দলা হইছে বাদ তো থাকে তো বিলাই তোরা কোনটা করতো না এটা দেখকে বাপ ভক্তি বাড়ছে না হমছে বাড়ছে কুলা উড়াম বদর বুলি সাহেব কিবলার ইসালের সোহাবের মাহফিল আল্লামা শফুর ইসাব রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়াজ হররা এমন ভাবে ওয়াজ হররা যেমন জুম লাগছে ওয়াজের এর মাঝে দেখুন বদরপুরি রহমতুল্লাহ আলাই মাগ সরিয়াম জলসার ও মাতা থাকি হো মাতা ভাই গেছেন গি হয়ে শুনে দেখছেন হইন খবরদার কি জানে হেরা হইন আমরাও দেখছি বলে আপনি মানে তত্ত্ব লইয়া দেখা যায় হলো দেখুন বদরপুরি সাহেব বাঘ সরিয়া যাই নাকি আর খেয়ে ঘর গুমর দু নাচ্ছে হাই রে হাই জামালে হামি শিনি বাহুদানি গুশিনি দর হাজিরে আউলিয়াম আউলিয়ারাম হস্তে কুদরত জেলা তীরে জুস্তা বাজ গর্দন জেরাম আমার ভাই বন্ধু হল আল্লাহর মায়ের অলি তোমার দাদা এমন হইব দুশ্মনে গুল্লি করে দিছে এই বন্দুকের গুল্লি তুমি হাত দ্বারা ফিরাইয়া দিলাইতে পারবা জামাল নি গুশিনি দর হাজিরে আউলিয়া আউলিয়ারাম হস্তে কুদরত জেলা তীরে জুস্তা মাঝ গর্দন জেরা আমার ভাই বন্ধু হল আল্লাহর মায়ার অলি হযরত গুলাব শাহ রহমতুল্লাহ আলাইহির খিদমত করনেরাম অনেক পড়তে দিন বাদ কইয়াইন আইয়া দেখুন বাঘ সাইডে বাটা আপনি সাব হইয়া হেট হইলে বিলাই হই যায় এইভাবে আল্লাহর মায়ার অলি তাই এই জায়গার মাঝে সিল্লা খানকা আল্লাহর জিকির শুরু আল্লাহ জিকির আল্লাহর এবাদতে মশগুল হয়ে গেলাম কয়েকদিন বাদে ও রাজা রেখুন ও রাজা বলে গীতা বলে আমি এখান মসজিদ দিতাম আসলাম বলে সাহেব আপনি মসজিদ দিতা ঠিক জঙ্গলের মাঝে মানুষ এইটা কয়টা কি বলে এই চিন্তা তুই করিস না এই চিন্তা আমি হরমোনে বলেতে ও চিন্তা দেলা আপনি করবা তো কিতা করতাম বলে আমার একশো মানুষ আইনা দে বলে ভসা দিবা কই দেখি বলে এই চিন্তা তুই করিস না বলে তো ঠিক আছে আমি মানুষ পয়লা একশো ভারতাম এক দুশো আইনা দিয়ার এনারা যদি এক সপ্তাহ খানি কুড়া কি দেন তাহলে দিতে পারো তাহলে আমি একশো মানুষ আইনা দিব মনে বলে তো ঠিক আছে আইনা দে তুই তোর জেলা মনে হয় মানে মানুষ আইনজন নোয়াখালী থাকি এক থাকি মাটি খাটাইছেন পঞ্চাশ ষাট জন মানে এরা খাম না হইয়া না হইয়া অস্তে 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 গুলাব সার নয় আজি রইস রাজা এখন তোমরা কিতা বলে মা ফুসটুনু শুনে খাটাইতানি মাটি উঠে খাটাইতানি বলে ওই মাটি খাটাইতাম আমার এক ফিট সাহ আসন মানে তোরা লাগাই মু যদি তার উপরে বিশ্বাস হই না যদি তোরা লাগতে লাগো আমি জানি না বলে তো লাগলো আল্লাহর অলিরে দেখলে আল্লাহর কথা ইয়া জানি না না মানুষে দেখলে মানুষে বিশ্বাস হয় যে ও মহিষে আমার মন্দ করতো না মানুষরে দেখলে মানুষের বিশ্বাস হয় ও মানুষের মিশা কথা কইত নাই মানুষরে দেখলে মানুষের বিশ্বাস হয় এই মানুষে বাধাম করতো নাই ও আমার ভাই বন্ধু হল আল্লাহর মায়ার অলির সামনে যারা যে সময় গেছে
তারা চেহারার দিকে তাকাইয়া হয় আমরা হানি বনি লাগতো না, আমরা আল্লাহর ওলির হাম করমু। আরম বলি গুলো গুলাবসার বাজার অনে ফুসকুনি কুদাত লাগাইছো, হাঞ্জাওয়ালা সর্দার আইসা ইয়া হয় সাপ বলে গীতা অনেক হইনে আপনার বাঘ বলে বাঘ হইতে ভাই বিলাই হো, এরা আইসে খাম করতো হরাইয়া দিছেন বিলাই রে হরাইয়া দিয়াম ওরে হইরা রে ভাই কিতা বলে সাহ আমরা খানি গুরাত দেউকা বল বেশি মাতিস না দা এখন দাঁড়াইলা তো কোন বস্তা উল্টায় তোর যেগুন লাগে লইয়া যাবে। হে দেখে আল্লাহ একবার বস্তার হারা বস্তার তোরে খালি পয়সা আর পয়সা লইছে একই বারে কয় আগে একদিনে তো নেই গীতা গুলাব সাহেব হন তোর বাপের ক্ষমতা না চাইরা না বলুন নিতে আল্লাযীন আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা আল্লাহর উপরে এমন ভাবে ঈমান আনছেন এমন ভাবে বিশ্বাস স্থাপিত করছেন এমন ভাবে আল্লাহর রাজি খুশি করছেন, তারার খোতা নাই আল্লাহর খোতা, ওলি আল্লাহর জবান নাই আল্লাহর জবান, ওলি আল্লাহর হাত নাই আল্লাহর হাত, ওলি আল্লাহর খোতা নাই আল্লাহর খোতা। তুমি এই কাজের মাঝে মজিয়া দেখো, তুমি এই জগৎ হামাইয়া দেখো, তুমি আত্মশুদ্ধি করিয়া দেখো, তুমি সাধনা করিয়া দেখো, তুমি আল্লাহর জিকির করিয়া দেখো, কোরআন শরীফের তিলাওয়াত করিয়া দেখো, আল্লাহর মহব্বতে দুরুদ শরীফ পড়িয়া দেখো, 18,000 মখলুকাত তোমার গোলামি করবে ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধু হল আল্লাহর মায়ের অলি ফুসকুনি কুদাই লীলা মানে মসজিদ বানাইতাম বলে মস্তুরি ভাইতাম কয় এই রাজা বলে মো সাপ বলে মস্তুর না দেও বলে রে বাবা যে ভক্তি ও দেই না তো উভয় থাকতো না মানে ডাকা থাকি মস্তুরি আনছে এমন মস্তুরি আনছি 500 টাকা রোজ হৌস মানে 500 টাকা না 5 লাখ হইলে আল্লাহর নবীর ডরনি আল্লাহর ওলির খার গুলামি করাই আল্লাহ গুলামি করুন মনে মনে হন তুই 500 টাকার ব্যস্ত রই না মনে মনে যখন গৌরব কর রে আর আমি 5,000 বিলিয়ন মিলিয়ন ডলারের মালিকের গুলামি হই আমার মাওলা কি এই বাজে পয়সার লাগি বাজে মালের লাগি ঠেকাতনি আল্লাহর উলিয়ে হল বাজে মালের লাগি ঠেকাতনি আমি তুমি টেখা ইমান নাই দড় খান নমাজ আল্লাহর মায়ার অলিম মেস্তরেনছে মেস্তরি হয় হুজুর এবটার আইডিয়া আছে কইতা ফকির হল মসজিদ বানাইছি আমি আমার আইডিয়া আছে বাবা তুমি গরম আর আমি হইলাম নরম মেস্তরি আগে খবর আমি তো আপনারা ডরাই বললা ডরাই এরকম তা না তুই আমার মসজিদ বানাইতে পারবে নি অত বড় ইঞ্জিনিয়ার তুই হলে বাবার যে হার লাগ আল্লাহর নাম লইয়া মিস্তির উস্তর লইয়া আত্মর তুলে ইগো হো হিন্দু গো কিছু তো তার ইমান হুরা মজবুত না ইগো কিতা বুঝলো অত বড় ইঞ্জিনিয়ারি থাল বাসন ডেক ডেসকে হলতা লইয়া আরি ই অত মালামাল লইয়া এখানে আইসে বেটা আল্লাহ জানে কোন বিজ্জত করবা ইজ্জতের মালিক আল্লাহ গুলাব শাহ তো নামের জিকির দফতে আছে আমার ভাই বন্ধু হল পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 12,500 হগুইরা হগু নহই রে অত পয়সা আনি আইস আগে তো রাখতাম সাইডটা পয়সা আনবার লাগে গেছ বিয়া হয় না আজকে তো তুই আগে আগে তোর আমার তোর গুণ ভকট মনে জিফরাত দিলাই খামর দিয়াও পড়ে গেছে আল্লাহ মা করে দেব আমি দিল তাকে হারি ওখান দিলে দিলে আনলাম মনে দেখা যায় শুনি বিশ আর এটা করতাম না তোর কত কোটি টাকার দরকার আমার মসজিদ সুন্দর করেই বানা তুই বাড়ির গিয়া তোর ভাইবে না বাইরে দিয়া তোর ভাইবে না খাইছি নি না মসজিদ বানাইয়া শেষ সংকেত করে হইলাম অনেক ইতলাম পাইতে আসে অনেক আল্লাহর হুকুমের শুক্রবারে নামাজ হইত
সাইডে বাই তাকে মানুষ তামস্কিরও আইস দেখাতো আইস নমাজও আইস অনেক গাড়া দিয়া হয়েছেন হুজুর আপনার নমাজ পড়তে নানি বলে আমি ঘোড়া লাগবো নি বলে ঘোড়া লাগবো না আপনার মসজিদ বানাইলা দিলা বলে তো ঠিক আছে মানে আমি শর্ত একটা কিতা শর্ত বলে একজন মানুষ আমার লোক ভোট দেওয়া লাগবে মানে এই মুসল্লি ওখানে আমাদের প্রধান দিন আসলে খারাপ হইয়া কইছেন সাহেব আপনার লোক আমি ভোট দিব বলে তো ঠিক আছে লঙ্গি উঙ্গি তৈয়ার দিও জন ফুসকুনি বুড়ো গেছে না তার বাইন অনেক মুসল্লি ওখানে বার সাইতে সাইতে সাইরে ভাই আল্লাহ একবার গুলা সা তো নাই সন্ধ্যে খোয়াইলাম আরো বেটারে হেওতা এখন কিতার লাগে নমাজও আইলাম কেরামতুল্লাহ উলিয়ায়ে হাক্কুর উলিয়াল্লাহ কেরামত সত্য প্রায় 45 মিনিট বাদে দিও জন বাইস আল্লাহ একবার ভাইয়া হেন্টানোর জাগাত গেছেন কি গাড়াত গেছেন কি ভাই বন্ধু হল গুলাব শাহ অনেক বড় অলি আল্লাহ আমি প্রায় সময়ও এই জায়গার যে আরত যাই আপনারা এলাকার গৌরব আপনারা এলাকার অহংকার হজরত আল্লামা গুলাব শাহ রহমতুল্লাহ তান অসংখ্য অভিনীত কেরামত হল আছে ইনশাআল্লাহ অন্য অন্য সময় দেখা হইলে হওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিলে